মোবারক শুভ সকাল আজ ঈদ ঈদের এই বিশেষ দিনে রাঙা সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে উৎসবের দিন সবার জন্য এই উৎসব শুভ হোক সুন্দর কাটুক আজকের সারাটা দিন এই প্রত্যাশা নিয়ে আজকে রাঙা সকালের আয়োজনে আপনাদের সাথে আছে আমি সুস্মিতা এবং সাথে আছি আমি মাসুক প্রিয় দর্শক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এবং এই ঈদের আনন্দ বিলে দেওয়া হয় সবার মাঝে কাছে দূরে সবার মাঝে ভৌগোলিক দূরত্বে যেহেতু সুস্মিতা একদমই কাছে আমার সুস্মিতাকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক ঈদ মোবারক মাসুক তোমাকে ঈদের অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ কেমন আছো এবং কেমন কাটছে ঈদটি খুবই ভালো আছে যেহেতু উৎসবের দিন এবং উৎসব মানেই আনন্দ আর এই দিনে ভালো না থেকে তো পারা যায় না একদমই তাই সেমাই খেয়েছো সকালে একটু খেয়েছি কিন্তু আসল খাওয়া দাওটা হবে এখান থেকে শেষ করে বাসায় ফেরার পর আমিও তাই আশা করছি এবং আমাকে সাথে নিয়ে যেতে চাইলে কিন্তু আমি না করব না আমিও খেতে চাই অবশ্যই তোমার জন্য দাওয়াত থাকলো ঈদের ঠিক আছে তাহলে চলো আমরা পরিচিত হই আমাদের আজকের এই রাঙা অতিথিকে আছে তার সাথে চলো প্রিয় দর্শক আমাদের আজকের ঈদের দিনে রাঙা সকালে রাঙ্গা অতিথি রন্ধন শিল্পী পুষ্টিবিদ রূপ বিশেষজ্ঞ রাইমা সুলতানা রিতা শুভেচ্ছা জানাচ্ছি তাকে ঈদ ঈদ কেমন আছেন আমি ভালো আছি সবাইকে আমার ঈদের শুভেচ্ছা এবং এই ঈদের দিনটা যেন সবার জীবনে অনেক আনন্দ সুখ এগুলোর বার্তা নিয়ে আসে একদমই তাই এবং আপনি যেহেতু জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রামে হ্যাঁ দাদা দাদি বাবা মা ফুপু ফুপা সবার সাথে একদম যৌথ পরিবারে বেড়ে উঠেছেন সে সময় ঈদের আনন্দটা কেমন ছিল দারুণ ছিল রে মানে এখন তো কল্পনাই করা যায় না যে সবাই একসাথে কাপড় চোপড় লুকিয়ে রাখতাম দেখাতাম না ঈদের দিন সকালে পড়বো তারপরে মা রান্না করতেন চাচি রান্না করতেন দাদি মার আমাদের বাড়িতে খুব ট্রেডিশনাল রান্না হতো যেমন কোরমা পোলাও তারপরে মার হাতের রেজালা খুবই ভালো শাহী রেজালা মা রান্না করতে এখনো মা রান্না করে সুস্মিতা আমি কিন্তু তোমার দাওয়াত ক্যান্সেল করছি আমি চলে যাচ্ছি ম্যামের সাথে অবশ্যই আমাদের সঙ্গে যেহেতু একজন রন্ধন শিল্পী আছেন একদম আমরা আজকে রান্না নিয়ে অনেক গল্প শুনবো ঈদের বিশেষ দিনের বিশেষ খাবার নিয়ে গল্প শুনবো কিন্তু ম্যাডাম আমরা আমাদের অতিথিরা যারা আসেন রাঙা সকালে আমরা তাদের সঙ্গে গল্পটা শুরু করে একদম ছোটবেলার গল্প দিয়েই ছোটবেলায় ঈদের গল্প শুনছিলাম এর বাইরে একটু শুনি যে ছোটবেলায় কি করতে বেশি ভালো লাগতো দুরন্ত ছিলেন শান্ত ছিলেন আমি একটু দূরত্বই ছিলাম আমার বেড়ে ওঠা ছিটগে সেই সমুদ্র পাহাড় নদী আমি প্রকৃতির মধ্যেই বেড়ে উঠেছি এবং আমার টিচার যদি বলো ন্যাচার আমি ন্যাচারের এখনও আমি ন্যাচার নিয়ে কাজ করি আমার মনে হয় যে মানুষ প্রকৃতির সন্তান যত বেশি ন্যাচারের মধ্যে থাকবে সে তত ভালো থাকে ম্যাম আপনি কি ছোটবেলায় ভেবেছিলেন যে আপনি বড় হয়ে একজন পুষ্টিবিদ একজন রূপ বিশেষজ্ঞ হবেন কিছু করব সেটা তো ভেবেছিলাম আচ্ছা আচ্ছা ফুললি হাউস ওয়াইফ হয়ে বসে থাকবো এটা ভাবি নাই কি হবার ছিল ছোটবেলায় অ্যাকচুয়ালি ছোটবেলায় একটা জিনিস যেটা হতো আমি আমরা তো যৌথ পরিবারে ছিলাম তো মাকে দেখতাম চাচি ছিল দাদি ছিল তো কোনো কিছু টাকা পয়সা লাগলে হয় বাবার কাছে নয় চাচার কাছে এদের কাছে যে তাকে শরণাপন্ন হতে হতো তো এই জিনিসটা না আমার ভালো লাগতো না তখনই আমি ডিসাইড করেছিলাম যে আমি বড় হয়ে লিস্ট ফিনান্সিয়ালি সেলফ ডিপেন্ডেন্ট হবা চমৎকার একটা আর আমার একটা জিনিস যেটা মনে হয় বর্তমান যুগে আরো বেশি ছেলেরা তো অটোমেটিক তারা সেলফ ডিপেন্ডেন্ট কিন্তু মেয়েদের এখন খুব দরকার সেলফ রেসপেক্টটা যদি ধরে রাখতে হয় তাকে অর্থনৈতিক কন্ট্রিবিউশন ছাড়া পরিবারে কখনোই সে সেটা পাবে না একদমই তাই আমাদের সকলের খুব প্রিয় মুখ এবং মাছরাঙা পরিবারের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক আমরা জানি ক্রমশ আমরা সেই গল্পগুলো শুনবো কিন্তু তার আগে একটু স্কুল জীবন কলেজ জীবন এই গল্পগুলো শুনি স্কুলে আমি মানে সত্যি কথা বলতে একটু ডানপিটে টাইপের ছিলাম সমুদ্র আমার খুব ভাল লাগত আমি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না তো সমুদ্রের কাছে চলে যেতাম ওখানে ভালো লাগতো আর আমার ফুপুর বাড়ি ছিল পাহাড়ের ওপরে বাটালি হিলের নাম চিট এটা সবাই জানে ওই হিলে ছিল তা আমি ফুপুর বাড়িতে গেলে আসতে চাইতাম না আমার পাহাড়ে ঘুরতে খুব ভালো লাগতো পাহাড়ের একটা সোদা মাটির গন্ধ তারপর জঙ্গলি ফুলের একটা স্মেল এই জিনিসগুলো আমাকে তখন থেকেই একটা অন্য মাত্রায় নিয়ে যেত ভাবনার। আমি না একা একাই ঘুরে বেড়াতাম এবং আমি একা একাই এনজয় করতাম ম্যাম আপনার গল্পগুলো আরও শুনবো কিন্তু এ পর্যায়ে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের কাছে দর্শকদেরকে জানাতে চাই প্রিয় দর্শক রাহিমা সুলতানা রিতা বাংলাদেশের একজন স্বনামধন্য রন্ধন শিল্পী দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে যুক্ত রয়েছেন এই শিল্পের সাথে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ফ্রান্সের ইনফা ইনস্টিটিউট ডি ফর্মেশন এবং থাইল্যান্ডের হোটেল ল্যান্ডমার্ক সহ দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে রান্নার প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি দুই সালে এপিক ইনস্টিটিউট নামে একটি রান্নার স্কুলও প্রতিষ্ঠা করেছেন তিনি যুক্ত আছেন রান্না বিষয়ক রিয়েলিটি শো সেরা রাধুনির বিচারক হিসেবে ফ্রান্সের খাবার প্রস্তুতকারক দুটি বিখ্যাত প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি রান্না বিষয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি রান্নার পাশাপাশি রাহিমা সুলতানা রিতা থাইল্যান্ডের এম ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কিন ও ইন্টেন্সিভ স্পা থেরাপি গ্ল্যামার এডুকেশন থেকে চুলের যত্ন এবং মুম্বাইয়ের ল্যাকমি ইনস্টিটিউট থেকে মেকআপের উপর ডিপ্লোমা কোর্স করেন ভারতের কেরালায় অবস্থিত থেকে থেকে ডিপ্লোমা ডিপ্লোমা শেষ করে বাংলাদেশে কলেজ সম্পন্ন করেন তিনি। সাত সালে গড়ে তোলেন দেশের প্রথম বিউটি স্পা তার সম্পর্কে আরও জানবো আমরা চলে যাচ্ছি তার কাছে ম্যাম আপনার সম্পর্কে অনেক কিছু জানলাম আমরা এত কাজের সাথে যুক্ত থাকেন এবং নিজেও এত সজীব থাকেন এই গোপন রহস্যটা তো আমরা অবশ্যই শুনবো কিন্তু এখন শুনতে চাচ্ছি যে ঈদের দিনে তো ম্যাম অনেক রকম কাজ থাকে এবং আপনারা যারা তাদের কাজের যেন ভাঙা তো মানে নিয়মের করা পরিমাণ যায় আমার যেহেতু আমার একটা স্পা সেন্টার আছে আমার স্পাটা হলো আয়ুর্বেদিক স্পা এইটা না স্পিরিচুয়াল কিছু আমরা ওখানে সার্ভিস দিয়ে থাকি যা মানুষের বডি মাইন্ড অ্যান্ড সোল এই তিনটা জিনিসকে হারমোনাইজ করে দ্যাটস ওয়াই ইট ইজ হারমোনি তো আমাদের এখানে যারা আসেন অনেকেই আছেন ব্যাক পেন নিয়ে আসে তারপর ইনসোমেনিয়া আছে তারপরে তোমার নাকের যে আমাদের সাইনাস প্রবলেম নিয়ে আসে তো এই প্রবলেমগুলোকে আমরা আইডেন্টিফাই করে সেগুলোর আমরা থেরাপি দিয়ে থাকি এবং যারা আমাদের এই প্রোভাইড করে সার্ভিসগুলো তাদেরকে আমরা থেরাপিস্ট বলি আচ্ছা ম্যাম আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিত জানবো কিন্তু আপনাকে আবারও ফিরে নিয়ে যেতে চাই ছোটোবেলায় ছোটোবেলায় তো গান শিখতেন সত্যি কথা এক সময় গানের প্রতি দুর্বলতা ছিল এখনো আমার মেডিটেশন বলতে গান শোনা করি না কিন্তু শুনি মানে আমি গান শুনতে ভীষণ ভালোবাসি আর আজকেরই রাঙা সকালে এসে আমি একটা কথা না বলেই পারছি না যার কথা এই মুহূর্তে আমার ভীষণ মনে পড়ছে এই চেয়ারে বসে তিনি হলেন আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন সিদ্দিকা কবির ম্যাম আমি রাঙা সকালে ঈদেরই একটা প্রোগ্রামে এসেছিলাম ওনার সাথে মানে আমি রিয়েলি সত্যি মানে আমার যে জীবনের এটা অনেক বড় পাওয়া আপার ওইটাই সম্ভব সম্ভবত লাস্ট প্রোগ্রাম ছিল এবং আপাকে খুবই সুন্দর লাগছিল আর আপার সাথে আমার পরিচয়টা আরও সুন্দরভাবে আমি তখন বাংলাদেশ আমার শুরুটা কিন্তু মানে বাংলাদেশ টেলিভিশন দিয়ে তখন বাংলাদেশ টেলিভিশন ছিল তো আপা বাংলাদেশ টেলিভিশনে একটা একটা শো দেখেছে আমি তখন ডল বানিয়েছিলাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তো আপা বিটিভি থেকে নাম্বার নিয়েছে নিয়ে আমার সাথে ফোনে কথা বলল। আমাকে যখন বলল যে তুমি কি রীতা বলছো আপা এভাবে কথা বলতো আমি বললাম যে জি আপনি কে বলছেন আমি স্মৃতিকা কবির আমরা তখন চেয়ার থেকে দাঁড়িয়ে গেলাম বলে কি শোনো আমি কাল তোমার একটা প্রোগ্রাম দেখেছি তোমার নাম্বারটা আমি বিটিভি থেকে নিয়েছি আমার ভীষণ ভালো লেগেছে তখন উনি মানুষকে কি করে অ্যাপ্রিসিয়েশন করতে হয় এটা আমি আপার কাছ থেকে এজন্যই হয়তোবা তাদেরকে বলা হয় যে প্রতিক্রিয়া বলেছে আমার চেয়ে ভালো তুমি রান্না করো এই যে কথাটা বলতে পারা জি জি এটা খুব কম মানুষ পারে এবং বাংলাদেশের রন্ধন রন্ধনশিল্পে প্রতিক্রিয়া হিসেবে উনি তার অনুজকে ফোন দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন এই বিষয়টা কিন্তু শুধু নট অনলি দ্যাট বড় মানসিকতার কাছে যদি বেকারি সংক্রান্ত কেউ যেত নিউজ তখন তো আর এত মাধ্যম ছিল না হয়তো পত্রিকা থেকে আপার কাছে স্ট্রেট আমার কাছে পাঠিয়ে দিত বলতো ও খুব ভালো নিঃসন্দেহে চমৎকার একটি অভিজ্ঞতা যে আপা বাংলাদেশের রন্ধন শিল্পের প্রতিকৃত আমরা যাকে বলি তার কাছ থেকে এই ধরনের একটি কমপ্লিমেন্ট পাওয়া শুধু নট অনলি দ্যাট সেরা রাধুনীতে আমরা শুরুটা কিন্তু ওনাকে নিয়েই করেছিলাম এবং আপা ভীষণ গান ভালোবাসতেন উনি অনেক লাইভলি মানুষ ছিলেন আমার সৌভাগ্য যে ওনার কাছে যাওয়ার আমার সুযোগ হয়েছে এবং আমাদের পক্ষ থেকে এবং পুরো রাঙ্গা সকালের পক্ষ থেকেই আমাদের শ্রদ্ধাঞ্জলি তার প্রতি থাকছে অবশ্যই সুস্মিতা তুমি একটা বিষয় খেয়াল করেছো যে আমাদের মনে হচ্ছে যে আজকে অনেক কথা অনেক কথা জমে আছে আমরা অনেক কিছু জানতে চাই আসলে কিন্তু আমরা পর্যায়ক্রমে জানতে পারলে দর্শকদের জন্য বিষয়টা আরো মানে সহজ হতো যে ম্যাম পর্যায়ক্রমে তার জীবনটা এত সুন্দর এত বর্ণাঢ্য জীবনটা এবং তার কর্মজীবন শুরুতেই যেটা বলতে হয় মাছ রাঙা টেলিভিশন আমি এটাকে ওন করি আমার মাছরাঙ্গা যখন শুরু হলো রোজার মধ্যে শুরু হয় তখন আমি একটা রান্নার দিয়ে করি সেহেরি থেকে ইফতার সবাই তো ইফতার নিয়ে কাজ করে তো আমার তখন মনে হলো যে রুটে যাওয়া উচিত যে একটা ভালো সেহেরি যদি আমরা খাই তাহলে আমি সারাদিন আমার যে এনার্জি আছে সেটা আমরা পাবো তো ওই জন্যই সেহেরি থেকে ইফতার প্রোগ্রামটা খুবই জনপ্রিয় হয়েছিল তারপরে তো আমি মাছরাঙার সাথে যুক্ত আছি সেরা রাধুনি আছে তবে আরেকটা প্রোগ্রাম আমি করি মাছরাঙা টেলিভিশনে এই জন্য আমি একজনকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না রূপকথা নামের ওই অনুষ্ঠানটার প্ল্যানিংও আমি করেছি সেটও ডিজাইন আমি কেরালা থেকে দেখে এসছিলাম যে একটু মাটি মাটি টাইপের কালার হয় একটু ন্যাচারের মধ্যে থাকে তো তখন আমি এসে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী দাদা ওনাকে আমি বললাম যে দাদা আমি এরকম একটা শো করতে চাই আমার সবচেয়ে আমি সারা জীবন ওনার কাছে মানে কৃতজ্ঞ থাকব যে আমি একজন রান্নার মানুষ কিন্তু আমার উপরে ওনার ওই আস্থাটা ছিল যে আমি এই কাজটা করলে ভালো করব। এবং উনি কিন্তু আমাকে সে পারমিশনটা দিয়েছিল মানে এখনও রূপকথা চলছে আচ্ছা এবং রূপকথা মাছরাঙ্গা টেলিভিশনের অনেক জনপ্রিয় একটি অনুষ্ঠান এবং এই আয়োজনটি সবাই আসলে ভীষণ উপভোগ করে এবং এই আয়োজন থেকে এবং আপনাদের মাধ্যমে অনেক কিছু জানতেও পারে ম্যাম আপনার স্কুল জীবন থেকে আবার জানতে চাই যে স্কুল জীবনে আসলে গান শিখতেন ডান পিটে ছিলেন কিন্তু কারো অবাধ্য ছিলেন না এবং ভীষণ লক্ষ্য ছিলেন না ওরকম ছিলাম না আমাদের সময় না অবাধ্য হওয়ার সুযোগ ছিল না তবে হ্যাঁ আমরা অনেক কালচারাল প্রোগ্রাম করতাম তখন তো দেশ স্বাধীন হয়েছে আমরা দেখা যেত একসাথে সবাই কোরাস গান গাইছি দেশাত্মবোধক গান গাইছি এরকম অনেক কিছু আমাদের হতো গান বাজনা এগুলো আমাদের ছিল আর আমাদের পারিবারিক কালচারের মধ্যেও এই জিনিসটা ছিল তো ওইটা একটা আমরা বাড়িতেও যারা ছিলাম আত্মীয় স্বজন সবাই মিলে বাসায়ও আমরা অনুষ্ঠান করতাম একজন উপস্থাপনা করতো কেউ গাইতো কেউ নাচতো সেগুলো নিশ্চয়ই ঈদের দিনও হতো হতো না কিন্তু স্পেশাল ডে গুলোতে হতো এবার একটু তারপরে বিশ্ববিদ্যালয় সেই সময়কার কথাগুলো শুনি আমরা জেনেছি যে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন মানে পড়ার পরে চাকরি হয়েছিল ব্যাংকে কিন্তু সেটা ছেড়ে আজকে রূপ বিশেষজ্ঞ রন্ধন শিল্পী হয়ে প্রথমে রন্ধন শিল্পী হই তারপরে আসলে আমি যখন অনার্স পরীক্ষা দেই তো আমাদের সময় ইউনিভার্সিটিতে কিন্তু আমার যে ব্যাচ ছিল আমাদের ষাট জন সিক্সটি ছিল আমাদের স্টুডেন্ট তার মধ্যে আমরা মাত্র জন মহিলা ছিলাম মেয়ে ছিলাম সেটা কি চট্টগ্রামে চট্টগ্রাম চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় এবং অনেক কষ্ট করে যেতে হতো আমাদের বাস ট্রেন রিক্সা সব কিছু করে যেতাম আবার কষ্ট করে আসতাম তখন আমি ওই ইউনিভার্সিটি থেকে এসে একটা কথাই বলতাম যে যে মেয়েটা মানে চিটং ইউনিভার্সিটি থেকে পাস করবে তার পৃথিবীতে কোথাও চলতে কোনো অসুবিধা কারণ তাকে এত কিছু ফেস করতে হতো আর অ্যাকচুয়ালি আমি আমি যখন অনার্স কমপ্লিট করলাম তখন আমি একটা ইন্টারভিউ দিই ব্যাংকে তখন আমি মাস্টার্স পরীক্ষা দিই তো মেয়েরা তো তখন যেতই না এই প্রফেশনে তা আমার হয়ে যায় তো ওই সময়টা আমার একটা গ্যাপ থাকে তিন মাসে তখন আমি একজন রান্না শেখাতেন আমার মায়ের ফ্রেন্ডের মেয়ে ছিলেন ওনার হাজব্যান্ড উনি উইডো ছিলেন হাজব্যান্ড মারা গেছিলেন তো উনি ওকে সব কিছু শেখাতেন বেকিং শেখাতেন তারপর ডেজার্ট শেখাতেন সেলাই থেকে শুরু করে ওনার সপ্তাহে ছয় দিন উনি ক্লাস করাতেন একদিন উনি ব্রেক নিতেন তো যখন আমার ব্যাংকে চাকরিটা হয় তখন ওই সময় তো অনেকে আমার স্যালারি ধরা হয়েছিল কত মনে হয় পাঁচ হাজার টাকা এরকম আর আমি যখন ওনার কাছে গেলাম উনি সকালে একটা ব্যাচ করাতেন মানে সব বিকেলে একটা ব্যাচ করাতেন তো পার হেড উনি পাঁচশো টাকা করে নিতেন ওই সময় তো ওনার ইনকাম তখন আমি হিসাব করে ফেললাম মাসে টাকা ইনকাম সেই সময় সেই সময় তখন আমি বললাম আমি চাকরি না আমি ওই পাঁচ হাজার টাকার চাকরি করবো না আমি রান্নাই করব এবং রান্না নিয়ে আমি রিসার্চ করব রান্না নিয়ে আমি এগিয়ে যাবো আরও একটা ব্যাপার ছিল আমার রান্নাটাকে নিয়ে এগিয়ে যাওয়ার যে আমার কথা হলো আমিও শিখবো আমার সাথে আমার মতো যারা মহিলারা আছে যারা চাইলেই ঘর থেকে বের হতে পারে না তারা বাড়িতে বসে যেন নিজেরা কিছু করতে পারে এই দিক থেকে আমি আমার নিজের একটা সবচেয়ে বড় পাওয়া বলবো যে আমার হাত ধরে অলমোস্ট টেন মহিলা আজকে তারা আত্মনির্ভরশীল হয়ে গেছে তারা নিজেরা কাজ করছে সেলফ ডিপেন্ডেন্ট আপনার হাত ধরে তো 10000 মহিলা আত্মনির্ভরশীল হলো কিন্তু যে সময় আপনি শুরু করলেন সেই সময় কার হাতটা পেয়েছিলেন পাশে নিজের হাত পরিবার থেকে আর পরিবার থেকে ছিল আমার হাজবেন্ড টিক টিক ছিলেন তারপরে মানে ওই যে সবার একটা ব্যাংকে বুঝতেই পারছো প্রাইভেট ব্যাংকের জব একটা মানে ওটা একটা আকর্ষণীয় ব্যাপার ছিল তো সব ও বলল ঠিক আছে তুমি যেটা ভালো মনে করে করো কিন্তু বাকিরা আমার বন্ধু বান্ধব অন্য আত্মীয় স্বজনরা বলো তুই ভুল করছিস রান্না আবার একটা শেখার বিষয় হলো মানে এরকম এবং আমাকে এটাও শুনতে হয়েছে আর এগুলোতে বাড়িতে বুয়ারা করে মানে এই ধরনেরও আমাকে মানে অনেক সময় কটাক্ষ আমার দিকে ধেয়ে এসেছে বাট আমি কিছুই মনে করি নি আমি ছোটবেলা থেকে আমার একটা জিনিস ছিল আমি যা করব চিন্তা করতাম আই ওয়াজ মাই আমাকে থেকে এবং আগে আপনি বলছিলেন যে অঙ্কটা আপনি আগেই করেন আমি তখন চিন্তা করলাম যে আপা যদি এই অবস্থায় করে আমাকে এই কাজটা করতে হলে আমাকে তখন বাংলাদেশ পর্যটন একমাত্র রান্নার ইনস্টিটিউট ছিল আমি বললাম ওইটুকু দিয়ে আমার হবে না আমি পর্যটন কর্পোরেশনে এসে ভর্তি হলাম ফুড অ্যান্ড বেভারেজ প্যাস্ট্রি এন্ড বেকারি হোটেল ম্যানেজমেন্ট পুরো নয় মাসের কোর্স আমি এখানে কমপ্লিট করি দেন আই স্টার্টেড মাই বিজনেস আচ্ছা বিজনেসটা কিভাবে স্টার্ট করলাম খুবই অল্প কিছু দিয়ে দিয়ে আমি কিছু লিফলেট বানাই আর আমি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম রান্না শিখুন দিয়ে ওইভাবেই আমার কত আমার মনে আছে আমার প্রথম পাঁচজন স্টুডেন্ট হয় তো ওই সময়ে আমি ক্যান্টনমেন্টের দিকে থাকতাম তো ক্যান্টনমেন্টের জায়গাগুলোতে যেটা হয় ওখানে কিন্তু আশেপাশে তেমন কিছু খাবার ভালো খাবার পাওয়া যেত না তো প্রচুর আর্মি অফিসারের ওয়াইফরা আমার সেই লিফলেটগুলোকে খুব সানন্দে নিল এবং তারা আসলো আমার কাছে রান্না শেখা শুরু করে দিল তারপরে আমি আমার ফর্মাল এপিক শুরু করি সুস্মিতা আজকে তো ঈদের দিন অনেক কাজ থাকে তাই না নিশ্চয়ই প্রচুর কাজ সারা দিন ব্যাপী এবং আমরা আজকে এমন একজনকে পেয়েছি যে কিন্তু আমাদের এই কাজগুলো অনেক সহজ করতে পারে একদমই তাই তুমি কি কিছু শুনতে চাও কোনো স্পেশাল টিপস নিতে অবশ্যই যেই তো আজকে আমাদের মাঝে বিশেষজ্ঞ উপস্থিত আছেন বিশেষজ্ঞের পরামর্শ জেনে নেওয়ার এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না একেবারে চলো আমরা শুনি ম্যাম আপনার থেকে একটু জানতে চাই যে ঈদের দিনে সবার একটা খুব চিন্তা থাকে যে এত মাংস সেটাকে ঠিক মতন সংরক্ষণ করা কি করে সংরক্ষণ করলে বেশি দিন টাটকা থাকবে অবশ্যই আপনার থেকে একটু জানতে চাই প্রিজারভেশনটা খুব ইম্পর্টেন্ট একটা ফুড ফুড কিন্তু তুমি কি করছো তোমার শরীরটাকে সুস্থ রাখার জন্য কিন্তু আমরা খাবার খাই এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে তো ওই খাবারটা যদি কন্টামিনেটেড হয়ে যায় তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই সেই জন্যই আমি বলবো কোরবানি এদের প্রচুর মাংস আসে ওই মাংসগুলোকে ছোট ছোট। কন্টেনারে করে রাখা উচিত ডিপ ফ্রিজে যে আমার প্রতিদিনের মানে যতটুকু দরকার দরকার হলে আমি দুটো বক্স বের করলাম বা দুটো প্যাকেট বের করলাম কিন্তু এরকম করা কখনোই উচিত না যে একসাথে অনেকটা রেখে তারপরে কিছুটা ভেজালাম কিছুটা আবার ফ্রিজে তুলে দিলাম তাহলে হয় কি ওই যে ফ্রিজে মাংসটা আমি তুলছি সেটা কিন্তু কন্টামিনেটেড হয়ে যায় কারণ অলরেডি ওটা বাতাসের সংস্পর্শে চলে আসে আরো একটা বিষয় শোনা যায় যে অনেক সময় যে খুব অল্প কিছুদিন যেতেই মাংস থেকে একটা গন্ধ আসা বা এর রান্না করার সময় একটা অন্যরকম স্মেল পাওয়া যায় তো এটা রিমুভের কোনো উপায় আছে হ্যাঁ অবশ্যই আছে এক তো ফ্রিজের টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট যখন অতিরিক্ত জিনিস ফ্রিজে চলে যায় আমরা প্রিজার্ভেশন পড়েছি হ্যাঁ ফর্মালি পড়েছি তো প্রিজার্ভেশনের ওটা একটু মাথায় রাখতে হবে যেন ফ্রিজের ওই কন্ট্রোলটা ঠিক থাকে আর আরেকটা জিনিস খুবই ভালো যে গন্ধ বিশেষ করে খাসির মাংস এটা কিন্তু বেশ একটু স্মেলি আর কিছু না লবণ আর টক দই হ্যাঁ দিয়ে মেখে এক ঘন্টা রেখে দিতে হবে তারপর খুব ভালো করে ধুয়ে নাও কোনো রকম গন্ধ থাকবে না মানে লবণ টক দই অথবা না থাকলে লেবু মানে এগুলো হলো ক্লিনিজিং কাজ করে লবণও কাজ করে প্রিজারভেটিভেরও কাজ করে লেবুও তাই ইওগার যদি নাও থাকে কোনো সমস্যা নাই লেবু মেখে কাজটা করে আমি এই প্রসঙ্গে একটু জানতে চাই যে অনেকে তাড়াতাড়ি মাংস সিদ্ধ হওয়ার জন্য রান্নাতে ভিনেগার ব্যবহার করে এটা আসলে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতি হতে পারে বা কতটা ভালো হতে পারে আপনি থেকে একটু জানি ভিনেগারে তেমন ক্ষতিকারক কিছু নেই ভিনেগারটা এটা প্রিজারভেটিভ দেওয়া থাকে এর মধ্যে আর মাংসটা দ্রুত সেদ্ধ হতে হেল্প করে তবে আমি যেটা বলবো যে ভিনেগারের চাইতে লেমন জুস ভালো কারণ আমি লেমন জুসটা নেচার থেকে পাচ্ছি কারণ আমি ঘুরে ফিরেই ওই দেখা যায় প্রকৃতির মধ্যেই ঢুকে যাই একদম তাই মাসুক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানছি আশা করছি এগুলোকে মনে রেখে তুমিও পরবর্তীতে কাজে লাগাতে চেষ্টা করবে আমরা কাজে লাগাতে পারবো এবং যারা টিভি সেটের সামনে বসে দেখছে তারা আজকে থেকেই কাজে লাগাবে কারণ আজকে ম্যাম আরো একটি বিষয় আমার মাথায় এসে গেল ঠিক এই মুহূর্তে সুস্মিতার আমাকে খোঁচা দেওয়া শুনে তো বিষয়টা হচ্ছে ম্যাম অনেক সময় আমরা খাবারে একটু বাড়তি স্বাদ যোগ করার জন্য টেস্টিং সল্ট ইউজ করি এটা আসলে শরীরের জন্য কতখানি ভালো বা খারাপ সেই বিষয়টি জানতে চাই টেস্টিং সল্টের দিকে না যাওয়াই ভালো আমার মনে হয় টেস্ট এনহ্যান্স করার জন্য স্পাইসের কোন বিকল্প নেই হলুদ মরিচ ধনে জিরা গরম মশলা এলাচ দারচিনি এগুলোর যে ন্যাচারাল যে শুধুমাত্র মানে ফ্লেভার আছে তা না প্রত্যেকটা মশলার কিন্তু নিজস্ব গুণ আছে তো আমার আমি যেটা বলবো যে স্পাইসেসগুলো ইউজ করা উচিত আচ্ছা আমার জীবনের একটা অভিজ্ঞতা আছে আমি এই মশলাতে যখন আসলাম এটা বলি একটা সময় আমরা কিন্তু বাজারের খোলা মশলা ব্যবহার করতাম তো তখন আমাদের রাঁধুনি নিয়ে এলো প্যাকেটজাত মশলা তা আমি এবং আমার সাথে আরও কিছু রন্ধনশিল্পী ছিলেন আমরা সারা বাংলাদেশে ঘুরে এইটাকে একটা ক্যাম্পেইনের মতো করেছিলাম যে মানে হেলদি নিজেকে রাখার জন্য ওই বাজারের খোরা মশলা না ইউজ করে প্যাকেটজাত মানে হাইজিন মেনটেন করা এবং এটা তো পুরোই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানে এটা খুবই হেলথ মানে ফ্রেন্ডলি সোজা কথা তো এই জন্য আমরা যাই করব আমাদের স্বাস্থ্যের কথাটা মাথায় ম্যাম স্বাস্থ্যের কথা যেহেতু চলেই আসলো এবার একটু জানতে চাই যে ঈদের সময় তো টানা অনেক দিন ব্যাপী মাংস খাওয়া হচ্ছে ভারী মশলাযুক্ত খাবার খাওয়া হচ্ছে এত কিছু খাবার পরেও নিজেকে ফিট রাখা কি করে সম্ভব ঈদের সময় শুধু মাংস খাওয়া উচিত না সাথে একটু স্যালাড থাকা উচিত একটু ভেজিটেবল কিছু রাখা উচিত তারপর এখন অনেক গরম আর গরমের মধ্যে আমি বলবো যে গরমের যে সমস্ত ফ্রুটসগুলো আছে যেমন তরমুজ আছে তারপর আমাদের দেশীয় ফল যা আছে সেগুলোর যদি আমরা জুস করে যেমন মিন্ট লেমন এত চমৎকার শরীরের জন্য আমার খুবই ফেভারিট একটা ড্রিঙ্কস লেবু এবং পুদিনা পাতা ভেরি রিফ্রেশিং তো আমরা যদি একটা তরমুজ রাখতে পারি তরমুজের জুস থাকলো একটু মিন্ট রিফ্রেশিং জুস রাখতে পারি তো দু থেকে তিন ধরনের জুস থাকলে শুধু পানি খেতে তো কারোর ভালো লাগে না আমের সময় আমের স্বর্গত আমরা রাখতে পারি তো সেটা রাখার বিষয়টা আমি বলবো যে সুন্দর করে সাজিয়ে তিনটা জগের মধ্যে এটা তিন ধরনের কালার হয়ে যাবে মিন্টেরটা গ্রিন হয়ে যাবে তারপরে তরমুজ একটা রেড আর ম্যাঙ্গো তো ম্যাঙ্গো কালার চলে আসবে তো এই যে কালারগুলো যখন থাকবে আর পাশে ছোট ছোট গ্লাসগুলো থাকবে তখন যারাই বাড়িতে থাকবে বা গেস্ট যারা আসবে তারা কিন্তু প্রথমে ওখানেই হাত দিবে আর একটু ঠান্ডা চিল্ড হলে ভালো হয় আসলে যে কোনো জুস একটু ঠান্ডাই ভালো লাগে তবে হ্যাঁ এটাও মাথায় রাখতে হবে এই সময় গরমটা অত্যন্ত বেশি ঠান্ডা খেয়ে যেন শরীর খারাপ না করে সত্যি কথা বলতে কি আজকে ঈদের দিন এই রাঙা সকালে আসতে পেরে আমার রিল ভীষণ ভালো লাগছে কারণ এই অনুষ্ঠানটা রাঙা সকাল যখন প্রথম শুরু হয় তার কনসেপ্ট সবকিছুই আমি একটু একটু মানে জানতে পেরেছিলাম সবচাইতে বড় জিনিস কি মিউজিকটা আমাকে একদম বুকের মধ্যে গিয়ে লাগে মানে এত ভালো লাগে আমার এই রাঙা সকালে যে একটা বাঁশির মিউজিকটা হয় মানে ইট ওয়াজ মানে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না আমার এবং আমরাও যে আমরা যখন এখানে আমাদেরও মনটা ভালো হয়ে যায় এবং আমাদের শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী স্যার যে উদ্দেশ্য নিয়ে রাঙা সকাল অনুষ্ঠানটি শুরু করেছিলেন যে সকালবেলা দর্শক টিভি খুলে একটি সুন্দরভাবে দিনের সূচনা দিতে সূচনা এবং আশা করি যে একই একই মনে হয় সকাল যখন জিনিস আসলে ওনার কথা বলে তো শেষ করা যাবে না উনি সবচেয়ে ক্রিয়েটিভ মানুষ ওনার কথা একদমই আলাদা আহ বড় জিনিস যে ভালো থাকা ভালো লাগা এটা সম্পূর্ণ নিজের কাছে তুমি যদি তোমার নিজেকে ভালো না রাখতে পারো ভালো না বাসতে পারো তুমি কিন্তু আরেকজনকে কখনোই ভালো রাখতে পারবে না এই জন্য আমি বলি ফার্স্ট লাভ আমাকে অনেক জিজ্ঞেস করি বলি ফার্স্ট লাভ মাকসেল আমার সাথে আমি আমার নিজেকেই প্রথম ভালোবাসি তারপরে বাকি সবাই ম্যাম নিজেকে ভালোবাসা ভালো রাখার কথা যেহেতু হচ্ছে এবং আপনি একজন রূপ বিশেষজ্ঞ আজকে আপনা থেকে একটু জেনে নিতে চাই যে ঈদের সময় তো বাড়ির মহিলাদের উপর অনেক ধকল যায় অনেক কাজ করতে হয় সারা দিন রান্না করে সময় দিতে হয় এর মাঝখানে নিজেকে একটু যত্ন করা নিজের ত্বকটাকে একটু সুন্দর রাখা কি করে সম্ভব কিছু টিপস আপনাদের কাছে সিম্পল কিছু জিনিস যেমন আমি আসলে সব ন্যাচারাল জিনিস দিয়ে করি এই সময় মহিলাদের যেটা হয় হাতের উপর অনেক প্রেসার যায় আর ফেস তো আছেই সেটা আলাদা কথা তো লেবু খুব ভালো ক্লিনজার আমরা লেবুর সাথে একটু গ্লিসারিন অ্যাড করতে পারি লেবু গ্লিসারিন আর তার সাথে একটু সল্ট করলে আমাদের কিন্তু একটা চমৎকার স্ক্রাব হয়ে যায় এবং কিছু অয়েল আছে সেই অয়েলগুলো আমরা একসাথে নিতে পারি তো এই জিনিসগুলো একসাথে করে একটা চমৎকার মাইল্ড স্ক্রাবার মানে হার্ড না একটা মাইল্ড সবচেয়ে ভালো হয় লবণ বা চালের গুঁড়ো চালের গুঁড়োটা খুবই ভালো চালের গুঁড়োতে প্যারা অ্যামাইনো ব্যানজাইক অ্যাসিড আছে যেটা কিনা আমাদের স্কিনকে ক্লিন করতে হেল্প করে আসলে আমরা যা মানে যা খাই খাই দিযে ক্লিন করতে পারি তুমি জানো মিল্ক ইজ আ ভেরি গুড ক্লিনজার তুমি যদি কসমেটিক্সের দোকানে যাও দেখবে মিল্ক ক্লিনজার লেখা আছে মিল্কের সাথে যদি যাদের হলুদের কোনো প্রবলেম না থাকে দুধ হলুদ আর একটু হানি মিক্স করে তুমি মুখটাকে হালকা মাসাজ করে ধুয়ে নাও ঘরে থাকা জিনিস দিয়ে তুমি ঘরে থাকা তুমি ধুয়ে নাও দেখবে যে তোমার ফেসটা একদম ক্লিন হয়ে গেছে ঈদ মানে তো আনন্দ ঈদ আসলে সবার জন্যই তো ঈদে মেয়েদের জন্য আপনার অনেক কিছুই বলেন যত্নের জন্য ছেলেদের জন্য তো কিছু বলেন আজকে যদি দর্শকদেরকে ছেলেরা কিভাবে ঈদের দিন সজীব থাকতে পারে ভালো থাকতে পারে বা কোনো চর্চা যদি একটু বলে দেন ছেলেরা নিশ্চয়ই খুশি হবে আমি একটা কথা বলি স্কিন ছেলে মেয়ে উভয়েরই কিন্তু এক তো এই জন্য আমি যে রেমেডিগুলো দিচ্ছি আমার রূপকথায় আমি প্রচুর রেমেডি দেই এবং ওখান থেকে মানুষ কিন্তু অনেক উপকৃত হয় আমাকে জানায়ও আজকে আমি যে দুটো রেমেডি দিলাম বিশেষ করে হাতেরটা ছেলেদের না হলেও চলবে কারণ তারা মাংসতে হাতটা কম দেয় কিন্তু ফেসের আমি যেটা বললাম ফেস ক্লিনজার হিসাবে সেটা কিন্তু ইউজ করা যেতে পারে ছেলেদেরও এটা খুব ভালো হানি মিল্ক অ্যান্ড টারমারিক হানি মিল্ক

আমি না জীবনটাকে খুব সহজভাবে দেখি এই জন্য হইচই করে বাঁচতে চাই যতদিন বেঁচে আছি আমার মনে হয় জীবনটাকে আমি এনজয় করব এবং এটাই ভালো আপনার সজীব থাকার গোপন রহস্য আমি বলবো আসলে তাই ম্যাম আপনি তো একজন পুষ্টি বিশেষজ্ঞ হ্যাঁ তো এই যে ঈদে মানুষ আসলে অধিক পরিমাণ গরুর মাংস বা খাসির মাংস খেলে মানুষের একটা শারীরিক অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আসলে খাবারের পরিমাণ আর মানে কি পরিমাণ সবজি এর সঙ্গে অ্যাড করে খেতে পারে আপনি ফ্রুটসের কথা বলেছিলেন একটা কথা আমি বলি যে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিমিতি বোধ খুব দরকার আমাদের যে আমি একদিনে দশ পিস মাংস খাব অসুস্থ হয়ে যাব আমি আগামী কাল ভাগ করে করে খাই আমি আজকে চার পিস খাই কালকে চার পিস খাই তারপর দিন খাই একসাথে আমি মাংসের চারটা পাঁচটা পদ না খেয়ে দুটো নিলাম দুটো পর দিন খেলাম তো একটা এটা কিন্তু ডিপেন্ড করে এক এক এইজের মানুষের এক এক রকম প্রোটিন চাহিদা থাকে তো আমি একটা মানে মাল্টিনেশনাল কোম্পানিতে অনেক দিন ছিলাম আমার একটা সিঙ্গাপুরে ট্রেনিং হয় এই নিশের উপরেই নিউট্রিশনের তো ওরা একটা খুব সুন্দর মাপ দিয়েছিল আমাকে আমার খুব পছন্দ বলে তেল নিবে থামের সমান তোমার হাত যেরকম থাম নিবে আর প্রোটিন হবে তোমার যে পাম আছে সেই পামের মতো কার্ভ কারণ ব্যালেন্স ডাইট খুব ইম্পর্টেন্ট আমরা অনেকে কার্বোহাইড্রেট বাদ দিয়ে ফেলি এটা একদমই উচিত না তা না হলে ব্যালেন্স ডাইট শব্দটা আসতো না মানে ভাত নিবে এতটুকু মানে মানে এটা ওরা হাত দিয়েই বলছে এতটুকু আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এতটুকু একটা প্লেটকে তুমি চার ভাগ করো চার ভাগ করে তুমি এক ভাগে প্রোটিন রাখো এক ভাগে তুমি কার্ভ রাখো আর দুই ভাগ তুমি ইয়ে নিয়ে তোমার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল রাখো তাহলে দেখা যাবে তোমার না ওই যে খাওয়ার পরে একটা হাসফাস হয় যে ওই জিনিসটা হয় না প্রচুর পানি খাওয়া উচিত একটা জিনিস আমাদের বলবো এটা যে আমাদের স্টমাকটাকে তিনটা ভাগে ভাগ করতে হয় এক ভাগ সলিড এক ভাগ লিকুইড আর এক ভাগ কালি তাহলে আমরা না কখনো ওই যে হয় না যে অতিরিক্ত খেয়ে অস্বস্তি বোধ যেটা আমাদের হয় কোনো দিনও হবে না একটু ফাঁকা রেখে খেতে হবে ম্যাম আপনার কাছে সৌন্দর্য হচ্ছে শরীর মন এবং আত্মার শান্তির সমন্বয় এই যে আপনি খাবারের ব্যাপারে বা সৌন্দর্যের ব্যাপারে বা নিজের ভালো থাকার ব্যাপারে যে বিষয়গুলো সমন্বয় করছেন আসলে একদম মুঠো কথায় যদি বলি যে তাহলে আপনি কোন বিষয়গুলোকে বেশি ফোকাস করবেন আমি শরীরের শারীরিক স্বাস্থ্যর পাশাপাশি মনের স্বাস্থ্যটাকে অনেক বেশি গুরুত্ব দেই কারণ আমরা ডক্টরের কাছে যাই আমাদের শরীর খারাপ হলে মন খারাপ হলে আমরা কোথায় যাই বলো কোথাও যাই না আস্তে আস্তে আমি এরকম অনেককে দেখেছি আমি একটা ছোট ডিপ্লোমা করেছিলাম ক্লিনিক্যাল সাইকোথেরাপির উপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র আমার যারা মেম্বার আছেন ওনাদেরকে হেল্প করার জন্য আর সাইকোলজি আমার ইন্টারমিডিয়েটও ছিল আমার ইচ্ছা ছিল সাইকোলজি নিয়ে পড়ার কিন্তু আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি তখন আমাদের সাইকোলজির সাবজেক্টটা ছিল না তো সাইকোলজির প্রতি বরাবরই আমার একটা দুর্বলতা আছে তো এটা হলো মানুষকে ভালো রাখার জন্য তো আমরা মেন্টাল হেলথ যদি আমাদের ভালো থাকে বাকিগুলো কিন্তু অটো ভালো হয়ে যায় একদম এটাই মানুষকে ভালো রাখার জন্য আপনি আরো বিভিন্ন কাজ করেছেন যেমন আপনি বই লিখেছেন পরপর তিনটি আমরা যদি বইগুলো সম্পর্কে একটু শুনি আমার প্রথম হয় বাংলাদেশে মাইক্রোয়েভ ওভেন তো আসলে রিহিটিংয়ের বিষয় ছিল আমি ভাত ডাল আলু ভর্তা সব ওতে বানিয়েছি তারপরে ছিল আমার পরের বইটা টেন মিনিটস রেসিপি কারণ মানুষের কাছে এত সময় নেই দশ মিনিটে কি করে আমরা একটা খাবার তৈরি করতে পারি সেটা গ্রিল হতে পারে সেটা স্ন্যাক্স হতে পারে এই ধরনের ইটালিয়ান বাংলাদেশি এরকম মিক্স করে আমি একটা বই করি আর মাইক্রোওয়েভেনের আমার দুটো মানে বই আছে আর আমার জীবনে আমি একটা কথা বলবো যে আমার প্রচুর ন্যাশনাল মান মাল্টি গ্রুপের সাথে কাজ করা হয়েছে আর সবচেয়েতে বড় পাওয়া আমি রান্না নিয়ে যেটা অর্জন করেছি সেটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কালিনারি আর্টের টিচার ছিলাম আচ্ছা আমি টানা তিন বছর করোনার আগ পর্যন্ত ওনাদের সাথে কাজ করেছি আমরা ওখানে ছয় মাসের আমাদের কোর্সটা ছিল আমরা ফুড অ্যান্ড রেভারেজ প্র্যাকটিস অ্যান্ড সার্ভিস ছিল হাউস কিপিং ছিল ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট ছিল দেখুন 10 মিনিটস রেসিপিটা নিয়ে যদি এই বইটা নিয়ে যদি একটু কথা বলতে চাই যে আপনি টেন মিনিটস রেসিপি বলেছেন বইয়ে কিন্তু সব সময় দেখা যায় বা প্রপার কৌশলটা না বুঝলে 10 মিনিটেই কি এটা করে ফেলা সম্ভব আছে কোন না কুকিং টাইম এন্ড प्रिपरेशन টাইম আলাদা আছে আচ্ছা प्रिपरेशन টাইম 10 মিনিটসা হবে না কত সময় লাগবে কুকিং টাইম হলো 10 মিনিটস আচ্ছা যেমন একটা প্রন ছয় মিনিটেই হয়ে যাচ্ছে তো এরকম আর কি তো খাবারের কুকিং টাইম টাইম আর এই এই দুটো আলাদা এবং আশা করি যে বইটি আমাদের যারা পড়বেন তাদের জন্য ভীষণই উপকারী হবে কারণ আমরা দেখি যে আমাদের বাড়িতে মা খালাদের দিনের কিন্তু অধিকাংশ সময়টাই রান্না রান্নার প্রিপারেশনের পেছনেই কিন্তু ব্যয় হয়ে যায় সুতরাং রান্নাটা যদি ঝটপট হয় তখন হয়তো দিনটাকে মনে হবে যে অনেক বড় অনেক কিছু করার সময় পাওয়া যায় আমার একটা খুব স্মরণীয় ঘটনা আমি প্যারিসে একটা কনফারেন্সে গিয়েছিলাম যেহেতু ওনাদের হোম অ্যাপ্লায়েন্সেস এর আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখনো আছি বহুদিন ছিলাম তো তখন আমি ওখানে ওনাদেরকে বাংলাদেশ থেকে আমি চিনিগুড়া চাল নিয়ে গেছিলাম আর মশলাটা নিয়ে গেছিলাম আর বাকি সব আমি হোটেল থেকে সাপোর্ট চেয়েছি তো আমি চিকেন বিরিয়ানি বানিয়ে ওদেরকে খাইয়েছি আর চিকেন বিরানির ঢাকনাটা যখন খুললাম পুরা জায়গা গন্ধ হয়ে গেল সব আমার কাছে দৌড়ে এসে বলল যে হোয়াট আর ইউ ডুইং সুলতানা সকাল এবং বিরিয়ানির গল্প শুনে কিন্তু আমাদেরও এখন খুব ভালো হয় কেন হয় কারণ ভেতর থেকে স্মেলটা বের হওয়ার কোনো সুযোগ থাকে না তুমি মাইক্রোয়েভ যদিও পরিমাণে অল্প করা যায় বাট খুবই টেস্টি হয় মাইক্রোয়েভ বিরিয়ানি ইভেন তুমি চাইলে উইদাউট অয়েলও রান্না করতে পারো আমার একটা বই আছে অয়েল ফ্রি কুকিং যে অনেকেই আজকাল আছে তেল খেতে চায় না তো তেল ছাড়া কারণ প্রত্যেকটা খাবারের মধ্যে তেল আছে চিকেনে তেল আছে রাইসে তেল আছে সবজিতে তেল আছে এটা আমরা অনেকে জানি না আসলে ম্যাম শুধু ভালো থাকার জন্য ভালো খাবারটাই নয় আরও অনেক কিছুই জরুরি এবং সেই সব নিয়ে আপনি কাজ করছেন হারমোনি স্পা বাংলাদেশে আসলে স্পা ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ আপনার মুখ থেকে একটু শুনুন আমি যখন প্রথম স্পার উপরে প্রশিক্ষণ নিয়ে আসলাম আমি বিদেশে গিয়ে সার্ভিসটা নিতাম আমি এবং আমার হাজব্যান্ড আমি বললাম যে দেখো বাংলাদেশে আমি তো সব দেখি দেখি তো আসলে বডি রিপেয়ারিং এর কাজ করে না আমার আমার মনে হলো যে একটা মানুষ আমরা যখন এত টায়ার্ড হয়ে ঘুরে টুরে এসে একটা ফুট ফুট মাসাজ নিচ্ছে একটা বডি মাসাজ নিচ্ছি ভীষণ আরাম লাগে কারণ এটা কিন্তু আমাদের বডি থেকে টক্সিনটাকে বের করে দিচ্ছে তো তোমার নিজের আরাম এটা তোমাকে কে দিতে পারবে বলো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যে আমার আরাম এইটা কিন্তু আমি ওখান থেকেই পেতে পারি যখন আমার শরীরটা যেমন আমরা হট হটস্টোন ম্যাসাজ করি যখন আমার বডির থেকে টক্সিনটা বেরিয়ে যাবে আমার মানে মাথার থেকে লাইট হয়ে যাবে ক্যারালার একটা আমরা ট্রিটমেন্ট করি ইনসোমেনিয়া যাদের আছে ওনারা ঘুমিয়েই পড়ে ওখানে এরকম আমরা এক লিটার তেল দিয়ে শিরোধারা নামে একটা ধারা দিই তো আর আমাদের প্রত্যেকটা ট্রিটমেন্টকে আমরা মনে করি স্পিরিচুয়াল আমি একটা মানুষ আমাদের কাছে আসে অনেক রকম তার যন্ত্রণা কষ্ট না পাওয়া এগুলো নিয়ে আমরা চেষ্টা করি তাকে যতটুকু সময় আমার কাছে থাকে আমি তাকে অ্যাটলিস্ট তার নিজের আনন্দ দেয়ার আসলে সত্যি কথা বলি ঝুলিতে এত কথা ঝুলিতে এই অল্প সময়ের মধ্যে আসলে এটা কিন্তু সত্যি ডিফিকাল্ট কারণ আমার ক্যারিয়ার অলমোস্ট থার্টি ইয়ার্স বছর শুরু হলো নিজে পড়াশোনা করলাম নিজেকে তৈরি করলাম দেন আমার ক্যারিয়ার স্টার্ট করলাম তো জীবনের বহু উত্থান পতন যেমন আমার রান্না নিয়ে যারা প্রথম আমাকে খুব বিদ্রুপ করেছিল তো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম আমি একটা ছবি পোস্ট করি তখন আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা ইয়ে হয় কনফারেন্স হয় এশিয়ার মধ্যে তো ওখানে কনফারেন্স রুমে আমার সামনে লেখা ছিল আওয়ার অনারেবল টিচার আমি তো খুবই মজা পেলাম এবং এটা আমি পরে পোস্ট করলাম যে আমার আজকের রান্না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যাপীঠে যাওয়ার মতো যে ওইটুকু আমার সৌভাগ্য হয়েছে পাশাপাশি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওখানেও আমরা এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা চালু করি এবং কারিকুলাম রেডি করে দেই তো এই যে কাজগুলো আমার জীবনে রান্নার সাথে জড়িয়ে আছে এগুলো আমি সত্যি কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না আর রিসেন্টলি একটা খুব মজার ঘটনা আমার জীবনে ঘটেছে আমার সাথেই যোগাযোগ করলো বললো যে এরকম আমি আমেরিকান অ্যাম্বাসির হেড অফ এইচআর বলছি আপনি কি রাহিমা সুলতান আমি ভাবলাম আমি আবার কী করলাম আমাকে অ্যাম্বাসি থেকে খুঁজছে তখন বলল যে আমরা ম্যাম আপনার আমি তা প্রথমেই জিজ্ঞেস করেছি আমার নাম্বারটা আপনি কোথায় পেলেন কারণ আমার এটা একটা ইয়ে যে সে কোথায় পেলো তখন বলে আমরা এন থেকে আপনার নাম্বার নিয়েছি আমরা গুগল সার্চ করেছি আপনার রেসিপিগুলো দেখেছি আমাদের ভালো লেগেছে তো আমরা একটা ইভেন্ট করব আমাদের মানে পেটার হাঁসকে আমরা বিদায় জানাবো আবার আমাদের আরেকজন গেস্ট থাকবে তখন আমার আইডিয়া ছিল না গেস্ট কে আসবে না আসবে তা ঠিক আছে কি করা যায় তখন আমরা আমি ওদের এখানে গেলাম সেই দুর্গের মধ্যে ঢুকলাম মিটিং হলো কি করব বাংলাদেশি স্ট্রিট ফুড ফুচকা তখন ফুচকাটাকেই আমরা প্রাধান্য দিলাম আর পেটের মনে হয় ফুচকা পছন্দ ছিল ফুচকা আর ঝালমুড়ি এই দুটো আমি সুন্দর করে রেসিপি তৈরি করে একদম একটা হলো দই ফুচকা একটা হলো আমাদের ট্র্যাডিশনাল ফুচকা, একটা বারবিকিউ ফুচকা মানে ওদের জন্য একটু ফিউশন করলাম। তিনটা ফুচকা করেছিলাম। তারপরে তো ওরা আসলো, আসলে আসার পরে খুব মজা পেল ওদের সাথে একসাথে আমি করলাম কাচটা এবং লাস্টে ওরা সবাই সব ফুচকা হাতে নিয়ে বলল, "বাংলাদেশি ফুচকা ইজ দ্য বেস্ট।" অসাধারণ একটি অভিজ্ঞতা। কেবল ম্যাম খাবার দাবার নিয়ে কথা হচ্ছে। আজকে ঈদের দিন এবং ঈদের এই সকালে আমাদের সামনে চলে এসেছে মিষ্টি জর্দা এবং পুরো স্টুডিওটা আসলে এই জর্দার ঘ্রানে এখন ভরে গেছে মালাই জর্দা আচ্ছা আচ্ছা এটা মালাই জর্দা আমি চিনি চিনিগুড়া চাল দিয়ে এটা করেছি আর এখানে রংটা তোমরা খেয়াল করে দেখবে যে খুবই লাইট একটা কালার হয়েছে মাইল্ড আমি একদম পিওর জাফরান ইউজ করেছি কালার ফুড কালার কিন্তু শরীরের জন্য ভালো না আমি যে কোনো খাবারই তৈরি করি না কেন আমার প্রথমেই আমি হেলথ ইস্যুটা আমার কাছে সবচাইতে আগে আসে তো ওই জন্যই আমি এই আর মালাইটা আমি বানিয়ে নিয়েছি চমৎকার এবং ঈদের সকাল মানে আমাদের কাছে মিষ্টি মুখ দিয়ে শুরু হওয়ার যে ঐতিহ্য আমাদের এই জর্দা আর আরও একটা ব্যাপার আছে জর্দাটা কিন্তু অনেকে ঠিক মতো রান্না করতে পারে না কারোর গলে যায় কারোর শক্ত রয়ে যায় তো আমি এইটা এই জন্যই মানে সিলেক্ট করেছি আমি কিছু টিপসও দিতে পারবো হ্যাঁ ম্যাম আমরা ছোট করে একটু শুনি যে পারফেক্ট জর্দা তৈরির পেছনের গোপন রহস্য আসলে কি গোপন রহস্যটা হলো প্রথমেই পোলাওর মতো করে আমার রেসিপি যেটা আমি দুধটাকে প্রথমে জাফরান দিয়ে জাল দিয়ে ফেলি তারপরে আমি পোলাওর মতো করে একটু ঘিয়ে ভেজে চালটা ওই যে জাফরান ভেজানো দুধটা দিয়ে দেই দিয়ে ঢেকে দেই চালটা যখন পুরো ফুটে আসে তখন আমি সুগার দিতে পারি তার সাথে একটু অরেঞ্জ জুস দিলাম তার সাথে সুগার দিলাম অরেঞ্জ জেস্ট দিলাম দিলে আরও টেস্ট হয়ে যায় তারপর সুগার সিরাপের মতো বানিয়ে চালের সাথে মিশাই একটা জিনিস মনে রাখতে হবে যে চালটা যদি পুরো সেদ্ধ না হয় আর তার মধ্যে যদি চিনি পড়ে যায় তাহলে সেই চাল আর সেদ্ধ হবে না আচ্ছা এই জন্য খুব ভালো করে দেখে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন চিনিটা দিতে হবে আর চিনিটা ওই সিস্টেমে দিলে খুব ভালো হয় সুগার সিরাপের মতো করে দিলে যেমন আমি এক কাপ চিনি এখানে ইউজ করেছি আমি আরও একটু বাড়ির জন্যও করেছি তো এই এক কাপ চিনির মধ্যে হাফ কাপ পানি দিয়ে তার সাথে হাফ কাপ আমি অরেঞ্জ জুস অ্যাড করে দিয়েছি তো একটা ডিফারেন্ট টেস্টও আসে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একদমই তাই এবং আমি বুঝতে পারছি মাসুক আসলে এখন কথা বলার চেয়ে বেশি মনোযোগ ও জোরদার দিকে সুতরাং আর দেরি না করে একটু টেস্ট করে দেখো আজকে ঈদের মিষ্টি মুখ শুরু করো ঈদের দিন বলে কথা না একদমই তাই হ্যাঁ ঈদের দিন তো শুরু হয় মিষ্টি মুখ দিয়ে তোমাকে দিয়ে শুরু করছি ওকে থ্যাংক ইউ চমৎকার তুমি একটু খাও হ্যাঁ হ্যাঁ আসলে ঈদের দিন আমরা নামাজ পড়তে যাওয়ার আগে আমরা একটু মিষ্টি খেই কিন্তু যাই ওটাই আমাদের ট্র্যাডিশন আসলে সকালে বাড়িতে এসে তখন ঝাল আইটেম আচ্ছা ম্যাম মানে খুব সুন্দর একটা স্মেল আসছে

এটা আমি করি এবং দেখতে এত চমৎকার লাগছে পুরো ব্যাপারটা মানে ঈদের দিন সকালে টেবিলে যদি এরকম একটা ডিশ আর এই মিষ্টিগুলো না সব মিষ্টির দোকানে পাওয়া যায় চাইলি একটু কারণ আমি জিন্দাগু সকালবেলা এগুলো আবার রেডি করা খুব ঝামেলা বড় আমি ছোট ছোট মিষ্টিগুলো নিয়েই আসলাম জাস্ট মালাইটা বানিয়ে উপরে দিয়ে দিয়েছি অনেক ধন্যবাদ ম্যাম আমাদের ঈদটাকে আরো বেশি রঙিন এবং মিষ্টি করে দেওয়ার জন্য একদমই তাই ম্যাম অনেক খাবারের ক্ষেত্রে দেখা যায় যে যে উপকরণগুলো টেলিভিশনে বা ইউটিউবে দেখানো হয় সেই উপকরণগুলো সব সময় পাওয়া যায় না বা মানুষ জানেই না যে কোথায় গেলে সেই উপকরণগুলো পাওয়া যাবে এক্ষেত্রে আপনি কি বলবেন আমি যখন রান্না করি আমি খুব সিম্পল বেতে করি এবং বলে দিই কোথায় পাওয়া যাবে যেমন আমি মালাইটা বানিয়েছি খুবই সিম্পল ঘি গুঁড়ো দুধ আর তার সাথে একটু পানি দিয়ে গোলাপ রোজ ওয়াটার স্যাফরন দিয়ে মালাই বানিয়ে ফেলেছি এর জন্য আমাকে কোথাও যেতে হবে না কিছু ঘন হয়েছে নামিয়ে ফেলেছি এবং একটু শুনি ঈদের দিনে আর কি কি স্পেশাল ডিশ তৈরি হয় বাড়িতে আমার বাড়িতে মাংস তো হয়ই মাংসের প্রচুর আইটেম বিশেষ করে আমার বাড়িতে একটা জিনিস সবাই খুব লাইক করে আমি একটা জাল মাংস করি সেটা গরুর প্রত্যেকটা পার্ট কলিজা থাকে অনেকটা ওই যে আমাদের চিটগঙ্গের যেটা হয় যে মেজবানি মাংসর মতো ওই রকম একটা মাংস আমাদের বাসায় এটা হয় এবং মা রান্না করতেন আমিও রান্না করি মাও করে আর সাথে খিচুড়ি থাকে পোলাও থাকে তবে খিচুড়ি দিয়ে খেতেই ভালো লাগে আর তারপরে তো অন্যান্য আইটেম থাকছে রেজালা থাকছে পোলাও থাকছে রোস্ট থাকছে তবে আমি একটা ভেজিটেবল করি একটা সবজি আমার বাড়িতে থাকবেই আর জুস যে ব্যাপারটা আপনি আমাদেরকে বলছিলেন যে একটা ব্যালেন্স রাখার জন্য আসলে এই জিনিসগুলো খুব জরুরি জুস আর থাকবে আর ওভার যেন না হয় এইটা আমি ঈদে সবাইকেই বলি যে ওভার হয়ে গেলে পরে অনেক হাসফাস লাগে এবং অনেকে অনেক সময় অসুস্থ হয়ে যায় কারণ এইজটা বুঝে আমাদের খাবারটা এইজটা এবং যেহেতু এখন খুব গরম গরমের মধ্যে মাংসটা আসলে যত কম খাওয়া সম্ভব ততই ভালো ভালো ম্যাম আপনি যেহেতু একজন ডায়েটিশিয়ানও আপনি ডায়েট চার্টও করেন সেক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় হয় না যে নিয়মের মধ্যে সব কিছু ফেলা যায় না হয়তো আমি আমি আমার মতো কিছু মানুষদেরকে উদাহরণ দিয়ে যদি বলি একটু বেশি খেয়ে ফেললাম সমস্যা নেই তো সেক্ষেত্রে মানে দেখা যাচ্ছে বেশি খাওয়ার কারণে একটা অস্বস্তি বোধ ভেতরে কাজ করছে কোরবানি ঈদে এই জিনিসটা বেশি হয় তো সে সময় আসলে আমরা কি জিরা পানি খুব ভালো জিরা হজমে সাহায্য করে তো জিরা একটু লেবু একটু বিট লবণ লবণ একসাথে দিয়ে ওই পানিটা যদি খাওয়া হয় তাহলে হজমে সাহায্য এটা কি জিরা পাউডারটা জিরা পাউডার জিরাটাকে একটু ভেজে পাউডার করে সেই জিরা পানিটা খুব ভালো কিছু না থাকলে একটু লেবু ওয়ার্ম ওয়াটার দিয়ে খেয়ে নিলেও হয় ওই অস্বস্তি বোধটা থাকে না চমৎকার আর সাথে পুদিনা আচ্ছা ম্যাম আমরা রান্না দেখলাম টেস্ট করলাম এবং রান্নানি অনেক গল্পও শুনছি এ পর্যায়ে একটু জানতে চাই যে রাধুনি সেরা রাধুনির সঙ্গে আপনার অনেক দিনের সম্পর্ক শে সেরা রাধুনির একদম শুরু থেকে 17 বছর আছি অনেক দিন তো সেই 17 বছর প্রথম বলা হলো বাংলাদেশ একটা রান্নার কম্পিটিশন হবে তখন আপা আমি আর কয়েকজন ছিলেন রন্ধন বিষয়ক যাদের স্কুল ছিল তখন আমরা একসাথে হই হয়ে তখন রেসিপি মানে ইসের থেকে রাঁধুনি থেকেই রেসিপি চায় তারপর রেসিপিগুলো সেগুলো বাছাই করা হয় হয়ে দেন সেখান থেকে আমরা সিলেক্ট করে তাদেরকে নিয়ে সেরা রাঁধুনি জার্নিটা শুরু হয় তো যত দিন গেছে তত এটা উন্নত হয়েছে তত ফর্মেট চেঞ্জ হয়েছে প্রথম দিকে আমরা খুবই সিম্পল ভাবে করেছিলাম তখন আমাদের অত আইডিয়াই ছিল না কিন্তু বর্তমানে অনেক সুন্দর করে হয় আর সত্যি কথা বলতে সেরা রাধুনি আমি মনে করি যে এই যে একটা জার্নি অলমোস্ট আমাদের থ্রি মান্থসের থাকে কিন্তু আমি কখনোই টায়ার্ড হই না আমার কাছে আমি খুব এনজয় করি

সময় কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে আমরা বলছিলাম সেটা আসলে খেয়ালই করতে পারছিলাম যে এত সুন্দর ব্রেকে ব্রেকে একটা সময় এবং এত সুন্দর একটা সকাল ঈদের সকাল আপনি আমাদেরকে উপহার দিলেন এবং সাথে খাবার তো ছিলই আপনি একই ম্যাম সাথে একজন রন্ধনশিল্পী পুষ্টিবিদ এবং রূপ বিশেষজ্ঞ তিনটা আসলে তিন প্যাটার্নের গুণ এখানে আসলে সবকিছু সম্পর্কের না জীবনকে বাঁচাতে এবং সাজাতে যা কিছু প্রয়োজন আমি তাই নিয়েই কাজ করি

একটা মালাই গেথে নিয়েছি কারণ একটার সাথে একটা রিলেটেড তুমি যদি প্রপার ডায়েট না না নাও তোমার স্কিন ভালো থাকবে না তোমাকে অবশ্যই এটা নিতে হবে মেন্টাল হেলথের ব্যাপার আছে সব কিছু মিলিয়ে তো জন্য আমার কাছে না কখনো আলাদা মনে হয় না ফুড বিউটি হেলথ এগুলো আমার কাছে একদমই তাই এবং আপনার কাছ থেকে আমরা অফ স্ক্রিনে অনেক পরামর্শ নেব আজকে আপনাকে হামেশে আমরা ছাড়ছি না কিন্তু রাঙা সকালে দর্শকদের সময় হয়ে গেছে আপনাকে ছেড়ে দেওয়ার তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান সবাইকে আমি বলবো আমার ঈদের শুভেচ্ছা একটা জিনিস আমি রিকোয়েস্ট করব যেন বিশেষ করে করবা নিদ এখন সবাই ফুড প্রিজারভেশনের দিকে একটু মানে যত্নশীল হবেন আপনি মাংসগুলো যেগুলো রাখবেন সেগুলো যেন ভালো থাকে এবং পরবর্তীতে আপনার পরিবারকে যেন আপনি ফ্রেশ খাবারটা সার্ভ করতে পারেন এই জিনিসটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন রইল আর সবচেয়ে বড় জিনিস যেটা মনের স্বাস্থ্য শরীরের পাশাপাশি মনের যত্ন নেবেন এবং নিজেকে ভালোবাসবেন তবেই আপনার পরিবার সমাজ আপনার আশেপাশে যারা থাকে এবং রাষ্ট্র বেনিফিটেড হবে অনেক ধন্যবাদ আপনাকে ম্যাম আমরা যে ব্যাপারটা বলছিলাম যে আজকে সময় আসলে কোথা দিয়ে চলে গেল আমরা টেরি পাচ্ছি না ছাত্র তো আপনাকে ইচ্ছে হচ্ছে না কিন্তু যেহেতু আমাদের সময় শেষ দেখা হবে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে আপনি ভালো থাকবেন অনেক শুভকামনা রইল আপনাদের জন্য আপনার জন্য এবং ঈদ মোবারক আপনাকে আরো একবার ঈদ মোবারক তোমাদের দুজনকে খুব মিষ্টি দুটো মানুষের সাথে আমি একটা ভালো সময় কাটিয়ে গেলাম আমি অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি মানুষের জীবনে স্মৃতিময় জীবন কিন্তু এই যে তোমাদের সাথে আমার কাটানো সময়টা এটা কিন্তু আমার মনে পড়বে এবং আমাকে ভালো লাগা দেবে তোমরা ভালো থাকো অনেক অনেক ভালো থাকো এবং ভালো কাজ করো অনেক ধন্যবাদ আপনাকে ম্যাম আপনিও ভালো থাকেন সব সময় এরকম প্রাণবন্ত থাকেন ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক